নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিন মাসের মধ্যে ভাগ্য বদলাতে চলেছে এই সাত রাশির, অর্থাৎ বদলাবে সময় চোখের পলকে, রাজাও ভিক্ষা চাইবে আপনার কাছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিন মাসে বদলাবে সময় চোখের পলকে, রাজাও ভিক্ষা চাইবে আপনার কাছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির কাছে রাজাও ভিক্ষা চাইতে বাধ্য হবে, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। তবে কয়েকটি বিষয় আপনাদেরকে আলোকপাত করতে চাই। প্রথমত, আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহ, শনি গ্রহ এবং শুক্র গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি এই তিনটি প্ল্যানেট বা তিনটি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে, তাহলে 100% তার শুভত্ব পেতে বাধ্য। আর যদি কিছু পরিমাণও খারাপ থাকে, তাও কিন্তু আপনারা কিছু অংশে শুভ ফল পাবেনই পাবেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থাগমন হবেই হবে। আর এই সমস্ত অর্থ কোন কোন ক্ষেত্র থেকে আসবে তা আমি আগে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি, এবং তার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যে রাশিগুলির চোখের পলকে ভাগ্য বদলাতে চলেছে। তার আগে, যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে ভাগ্য বদলাতে চলেছে চোখের পলকে, রাজাও ভিক্ষা চাইবে আপনার কাছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এবং আপনাদের ভাগ্য বদলাতে চলেছে। যারা দৈনন্দিন রোজগার সেরকমভাবে করতে পারছেন না এবং লোনে জর্জরিত রয়েছেন, তাদের সেই জায়গা থেকে মুক্তি লাভ হতে চলেছে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। এর পাশাপাশি যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এবং কসমেটিক্সের কোনো বিজনেস করেন, গার্মেন্টসের কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রে এই অর্থাগমন হতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগারের পাশাপাশি আপনাদের মানসিক শান্তির জায়গাটাও ফিরতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে এবং যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছে, বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে ভাগ্য বদলাতে চলেছে চোখের পলকে, রাজাও ভিক্ষা চাইবে আপনার কাছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট হতে চলেছে, এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের লোন যাদের রয়েছে সেই লোন কিন্তু অনেকটাই রিকভারি করতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে ভাগ্য বদলাতে চলেছে চোখের পলকে, রাজাও ভিক্ষা চাইবে আপনার কাছে,
অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেস করেন, যারা ফুডের বিজনেস করেন, যারা কসমেটিক্সের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও ভাগ্য বদলাতে চলেছে চোখের পলকে, এবং রাজাও ভিক্ষা চাইবে আপনার কাছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট হতে চলেছে, সেটা চাকুরি ক্ষেত্র থেকে বলুন, ব্যবসা থেকে বলুন, বা সেলফ প্রফেশন থেকে। এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা লোনে জর্জরিত তাদের সেই লোন কিন্তু অনেকটাই রিকভারি হতে চলেছে, এবং আপনাদের মনোবাঞ্ছা, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। শুধু তাই নয়, এই সময় আপনার খ্যাতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে ভাগ্য বদলাতে চলেছে, এবং রাজাও ভিক্ষা চাইবে আপনার কাছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান ডেভেলপমেন্ট করতে চলেছে। এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট অর্থাগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এই সময় আপনারা বিদেশের সাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন। এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে ভাগ্য বদলাবে চোখের পলকে, রাজাও ভিক্ষা চাইবে আপনার কাছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান ডেভেলপমেন্ট করতে চলেছে। এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন। এরপরে শেষ এবং সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর আপনাদের ভাগ্য বদলাতে চলেছে চোখের পলকে, রাজাও ভিক্ষা চাইবে আপনার কাছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আপনাদের দৈনন্দিন রোজগারও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। সময় আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন, এবং এর পাশাপাশি আপনাদের মান মর্যাদা, সম্মান কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে সময় বদলাবে চোখের পলকে, রাজাও ভিক্ষা চাইবে আপনার কাছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।